এইটো নির্বাচনত এই যে বিভাজনের ঘৃণার রাজনীতির যিগৰাকী অনুঘটক যিগৰাকীক লৈ হিমন্ত বিশ্ব শর্মায় ধর্মীয় সংখ্যালঘু সকলক মুসলমান সকলক সদায় অপমান আর আক্রমণ করে আহিছে, সেই অনুঘটক ডাঙরিয়াক আর তেওঁলোকৰ যিটো রাজনৈতিক দল, যিটো রাজনৈতিক দলে সদায় হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপির এই রাজনীতির পরিপূরক হিসাবে কাম করে আহিছে, সেই রাজনৈতিক সাম্প্রদায়িক শক্তিটুক এইবার ধর্মীয় সংখ্যালঘু লোকে বড় স্পষ্টভাবে শক্তিশালীভাবে আর স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই প্রত্যাখ্যান করলে। আর সেই যাত্রা মূল বোধেরে খুব সম্ভব নগাঁর প্রায় আরম্ভ হল আর সেই বার্তা চারিওফালে বিয়পি পড়ে, আর এইটো এটা কারণে আটাইতকৈ ইতিবাচক কথা যে আমি আমার মানুষখিনি কেতিয়াও ধর্মর নামত, জাতির নামত, ভাষার নামত বিভাজন করে ঘৃণার যেটা পরিবেশ, সেই পরিবেশ আমি নির্মূল করব। আজি আমার কংগ্রেস দলের নেতৃত্ব মই ধন্যবাদ জানাইছো, বড় দূরদৃষ্টির সহিতে এই রাজনীতিক পরাভূত করবর কারণে কংগ্রেস দলে সিদ্ধান্ত গ্রহণ করলে। মুখ নগাঁওর বক্ষস্থলতে থাকি মুখ সেই দুর্গ রক্ষা করবর কারণে দায়িত্ব দিলে। আমার গৌরবক কলে তুমি যোরহাটলে যা, আর যোরহাটত গই তুমি তাত যুদ্ধ করা, আর নগাঁওর প্রায় আমার রকিবুল হুসেনক ঢুবুর লই যাবলে কলে, কারণ এই যে বিভাজনের রাজনীতি, এই যে হিংসার ঘৃণার যে রাজনীতি, সেই রাজনীতির যে ধুবুরীর ক্ষেত্রতে স্থায়ী কেন্দ্র হিসাবে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় যে ধরনের রাজনীতি করে আসছিল, সেই রাজনীতির অবসান ঘটাবর কারণে রকিবুল হুসেন ডাঙরিয়াক দায়িত্ব দিলে। আর এই কথা গোটেই বিশ্বই অনুধাবন করেছে যে রকিবুল হুসেন ডাঙরিয়ায় বড় শক্তিশালীভাবে নিজের দায়িত্ব পালন করলে, আর ধুবুরীর মাটিতে গিয়ে বদরুদ্দিন আজমলের দরে এই বিবেকগামী অনুঘটকর ভূমিকা লওয়া এনেকা ধরনের রাজনৈতিক দলের সাম্প্রদায়িক রাজনৈতিক দলক তাতে গিয়ে পেলায় অতি শক্তিশালীভাবে পরাভূত করলে। আর এইটাই মই ভাবো যে রাজনীতির নতুন দিকর সংযোজন করেছে। এইটো কথাও ঠিক যে হিমন্ত বিশ্ব শর্মায় হয়তো বদরুদ্দিন আজমল যাওয়ার এতিয়া রকিবুল হুসেন ডাঙরিয়াকে টার্গেট করে লৈছে, তেওঁ দুঃসাহস যে তেওঁ রকিবুল হুসেনকে এতিয়া অসমীয়া নহয় বলে কোয়ার দুঃসাহস আর ধৃষ্টতা দেখাইছে। গতি আমি সকলে মিলি পেলায় এই যে নেগেটিভ যে বিজেপি দলের নেগেটিভ, এই কথা স্পষ্ট কথা যে 2026লৈকে এই নেগেটিভ একে ধরনের বিভাজনের হিংসার বিদ্বেষর এই ধরনের রাজনীতি চলাই যাব। হয়তো এটা বদরুদ্দিন আজমল গল, এটা রকিবুল হুসেনকে লক্ষ্য হিসাবে লব, কিন্তু রাইজ কংগ্রেস দলে আর বিশেষ মানে সভাপতিক মানে অনুরোধ জানাও যে এই যে নেগেটিভ যে বিজেপি দলের নেগেটিভ, সেই নেগেটিভর সলনি জনসাধারণক আমি একটা বিকল্প নেগেটিভ দিব লাগিব। আর হিমন্ত বিশ্ব শর্মার দরে ব্যক্তির বিজেপি দলের এই উৎকট সাম্প্রদায়িক বিভাজনের ঘৃণার রাজনীতি আমি চিরদিনের ভাবে বুকুর পর অবসান ঘটাব লাগিব। আর সেই কারণে কংগ্রেস দলে আমি সকল সহকর্মী লগ লাগে আমি একেলগে এই যাত্রাত অংশীদারিত্ব করব, অংশীদারিত্ব লব লাগিব। আর মূল দৃঢ় ধারণা আমি যদি ঐক্যবদ্ধভাবে সকলে সকল মানুষক বুকুর মাজত সুমাই এনে ধরনের বিজেপির বিকল্প একটা নেগেটিভ যদি আমি 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 সাজি উলিয়াব পারো, গড়ি তুলিব পারো, তেতিয়াহলে কোনো সন্দেহ নাই। আর সভাপতিয়ে কোয়ার দরে আমি সকলে ঐক্যবদ্ধভাবে একে সুরতে একে কথারে শক্তিশালীভাবে যদি আমি সকলে মিলি পেলায় যুদ্ধক্ষেত্র অবতীর্ণ হও 2026ত কারো শক্তি নাই যে কংগ্রেস দলের এই শক্তি কোনোবাই প্রতিহত করব পারিব। আর এই কথা স্পষ্ট যে 2026ত আমি হিমন্ত বিশ্ব শর্মার এই বিভেদকামী ইতিহাস যে সংস্কার সেইবিলাক ধ্বংস করবলৈ ওলোৱা এই ক্ষুদ্র খন্ডি আমার যেটা শিখন্দি হিসাবে বা যদরে আমার সংকীর্ণ গন্ডির মাজত সুমাই থাকা রাজনীতিক আমি বুকুর বিদায় দিবলৈ আমার
শক্তি আমি সঞ্চাৰ কৰিব লাগিব আৰু সেই কাৰ্যত আমি যে সকলো সফল কাম হওঁ সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। মই আপোনালোক সকলোকে কংগ্ৰেছ দলৰ প্ৰত্যেকজন কৰ্মী, আমাৰ সেৱা দল, আমাৰ ইউথ কংগ্ৰেছ, আমাৰ NSUI, আমাৰ ইয়ং ব্ৰিগেড, আমাৰ মহিলা কংগ্ৰেছ আৰু চুকে কোণে থকা অজস্ৰজন আমাৰ অতি নিষ্ঠাৰে সৈতে কংগ্ৰেছ দলৰ পতাকাডাল ধৰি ৰাখিব খোজা সকলো আমাৰ কংগ্ৰেছ পৰিয়ালৰ প্ৰতিজন সদস্যকে আজি এইখনত মই শ্ৰদ্ধাৰে সোঁৱৰিছোঁ আৰু প্ৰত্যেকজনকে কংগ্ৰেছ পৰিয়ালৰ সকলোকে মই মোৰ হিয়া ভৰা ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ।